কি হইছে আন্না রাফা? এগো ভাই আর হাঁটু পোকা তো ছাড়ে ছাড়ি ভাত খাবান। কি লাই আর আন্নারে ভাত কইতে আন্নার কি হইছে একটু শুনি চাই। এগো ভাই সাহেব আর খুব হাঁটু পোকা দইছে। হ্যাঁ ভোগ দইছে হ্যাঁ তাহলে ইয়ান কি লাই আই আজ যে 4.5 দিন ধরে ভাত খাই না। 4.5 দিন ধরে আপনি ভাত খান না তে আমি ইয়ানো কি লাই আই ইয়ান আর জামাই নাই চলে গেছে হাতে। আপনার জামাই চলে গেছে? হ্যাঁ কি হয়েছে আপনার জামাই কে আপনার আপনার জামাই চলে গেছে কিল্লাই? 3 বছর ধরে হেতাটা বিয়ে হয়েছে হেতে আর থুই চলে গেছে বিদেশ। ও নাই হেতে চিন্তা চিন্তা হাগলে গেছি। 3 বছর ধরে আপনার লগে হেতার লগে বিয়ে হয়েছে আপনার থুই হেতে বিদেশ চলে গেছে? হ্যাঁ আই হেতারে টোকাইতে টোকাইতে আমি বেউস হয়ে গেছি। আপনার একটু টোকাই দিবেন নি হেতারে। হেতারে আমরা কোন এখন হেতে বিদেশ গেছে আমরা আমরা পামু কোন হেতে আমি তো হাগলে গেছি। আপনি হাগল হয়েছেন তো বিদেশ ব্যাকে তো বৌতি বেটাটা বিদেশ যায় না হেতে তো আর খোঁজ খবর লয় না। হেতে আমার খোঁজ খবর লয় না হেতে আর খোঁজ খবর লয় না আর একটু উগায় না আর খাইতো দেয় না। হাসানি হাসা আপনার বাড়ি কোনাই? আর বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোনাই? নোয়াখালী রামগঞ্জ। নোয়াখালী রামগঞ্জ আপনি কি ঠিক আছেন নাই? আপনার তো হাগল হাগল লাগে। ব্যাকে তো আর হাগল কয় কি লাই হাগল কয় কি লাই হাগল কয় কইবেন নি জামাইলে হাগল হয়ে গেছেন কেন? আইয়া জামাইলে হাগল হয়ে গেছি। জামাইরা অনেক ভালোবাসেন কেন? হ্যাঁ আই হাতের অনেক ভালোবাসি। এত ভালোবাসেন জামাইরে এই জামাই আপনার তুই চলে গেছে বিদেশ? হ্যাঁ হাতে আর তুই চলে গেছে। আপনার বিয়েটা হয়েছে কেন? আই হাতের পছন্দ করতাম। আপনি হাতের পছন্দ করতেন? হ্যাঁ হাতে আর তুই চলে গেছে। হাতে আপনার তুই চলে গেছে আপনি তো মাশাল্লাহ দেখতে মনে খারাপ না আপনার তুই চলে গেল কি লাই? হাতের লগে অন্য মাইয়ের লগে সম্পর্ক আছে আর তুই চলে গেছে হাতে আর প্রেম করে বিয়ে করছে। ও হাতের লগে অন্য মাইয়ের লগে সম্পর্ক আছে হাতে আপনার তুই চলে গেছে কেন? হ্যাঁ আচ্ছা তাইয়া তো আপনার আপনার জামাই জানের তুই চলে গেছে আপনার তুই যে চলে গেছে তুই আপনি ইয়া ই করছেন নি আপনার জামাইয়ের লগে যোগাযোগ করার চেষ্টা বাস্তা করছেন নি? আর আমি অনেক চেষ্টা করছি হাতে আল্লাহ কথা কয় না। হাতে আল্লাহ কথা কয় না আর খোঁজ খবর নেয় না। খোঁজ খবরও নেয় না আর খাইতেও দেয় না। আপনার খাইতেও দেয় না ব্যাকে কয় বেলে হাগলে গেছি আর বাইক কেউ জায়গা দেয় না রাস্তা রাস্তা থাই। আমি তো দেখতে চান ঠিকই আছে না হাগল হাগল কো নাই মানুষ কয় বেলে হাগল হয়ে গেছি। কেমনে হাগল হয়েছে না এই জঙ্গলে বই থাকলে হাগল হাগলের বাসে বই থাকলে কি হাগল হাগল কি বোঝা যায় না ব্যাকে কয় বেলে হাগল হয়ে গেছি। আচ্ছা তো জামাইরা অনেক ভালোবাসতেন কেন? হ্যাঁ হ্যাঁ খুব ভালোবাসি। বিয়ে হয়েছে কয় বছর? 3 বছর। 3 বছর স্বামী সংসার করছেন কয় বছর? কয় বছর করছেন হাতের লগে সংসার করছেন কয় বছর? হাতের লগে সংসার করছি কয় বছর? 3 মাস। 3 মাস কইতে শরম লাগে কেন? আচ্ছা এটা আমি চাল আমগো দিকে চান এই আপা আমার এই 3 মাস সংসার করছেন হাতের লগে? হ্যাঁ। 3 বছর এসে বিয়ে হয়েছে কেন? হ্যাঁ। 3 বছর বিয়ে হয়েছে 3 মাস সংসার করছেন কিল্লাই? 3 মাস হরে হাতে চলে গেছে আর তুই? 3 মাস হরে হাতে চলে গেছে আনের তুই? হ্যাঁ। চুলকানি মুলকানি বাড়াই দিয়ে চলে গেছে কেন? এলে হাগলে গেছে। হ্যাঁ আফা আনের এই 3 মাস সংসার করছেন আন্নের 3 মাসে আন্নার স্বামী আন্নার চুলকানি মুলকানি বাড়াই দিয়ে চলে গেছে? হ্যাঁ আই হাতে লাই হাগলে গেছি হাতে আর চুলকানি বাড়াই থুই আন্নার তুই চলে গেছে কেন? আর তুই চলে গেছে। তা আন্নার কোনো বাচ্চা কাচ্চা আছে নি? না আর কোনো হোলাহীন নাই। হোলাহীন নাই? না হোলাহীন হয় না নাকি না নেন নাই কোনটা? ওই ন হাতে তো চলেই গেছে। হাতে চলে গেছে 3 মাস থাই। 3 মাস থাই? আচ্ছা 3 মাসের ইচ্ছা করলে 3 মাসের মধ্যে সন্তানের অনেক মেয়েরা তো বিয়ের প্রথম রাইতে মা হয়ে যায়। হাতে চাই ন এলে ওই ন হাতে চাই নাই? না আমি চাইছিলেন নি। আই হাতে কইছে হাতে কইছে লাগতো ন আমি হাতে কইছেন হাতে কইছে লাগতো ন। হ্যাঁ হাতে বিদ্যুৎ জন যাইব গিয়ে তখন একটা বাচ্চা দিয়ে দিত আমরা বাচ্চা লিয়ে থাকতেন। হাতে আই হাতে আই কইছি হাতে দেন হাতে গো লাগতো ন হরে আই হেতার কোনো স্মৃতি আসেনি আপনার দ্বারা? হেতার কোনো স্মৃতি আপনার দ্বারা আসেনি? নাই নাই হেতার কোনো স্মৃতি নাই? কোনো ছবি টবি আসেনি হেতা? হ্যাঁ হেতে হেতের ছবি একখানা আছে আর কাছে। বনানো রাখছেন বুকের মধ্যে নাকি না? হেতে আর বুকের ভিতরে হেতে আর কলজের ভিতরে হেতে আর মনের ভিতরে আই হেতের বলতে মাইতার ন আন্দরে হেতের টোকা আনি দেন। আমরা কেমনে টোকা এনে দিব? এত যদি চলে যায় বিদেশটা আমরা কেমনে আনি দিব?
আমরা হেতরে তো গানি দে না রে আই ভাব হাগল জেম তেলাই মরি জেম বাইস্তা ভাই আই বাইস্তার ন আনে বাসতেন না কেন আই মরি জেম আই বাইস্তার ন হেতরে সার আন্দরে হেতরে আনি দেন আরে আন্নেরে যদি এই যে আন্নে শানি স্বামীর সাইতে কেউ ভালো কেউ নিতে চায় আন্নে যাইবেন নি না রে হেতরে লাগবো শুধু আই হেতরে ভালোবাসি আই হেতরে সারা বাইস্তার নাই মরি জেম হেতরে আপনারা কি ভালোবাসা দিল আই কইতাম হইতা নাই মরি জেম হেতরে না হাইলে ওই 3 মাসের চুলকানি কথা বলেন নাই কেন না হেতর কথা শুধু মনে হয় শুধু মনে হয় শুধু মনে হয় আই বাইস্তার না হেতরে ছাড়াই মরি যাই আরে তাহলে তো মাশাল্লাহ দিলে কে দেখতে উনতে খারাপ না সুন্দরী আছেন তো হাগলের বাসা টাইম কিল্লাই আই কিরি আমার আর আর বাইত ভালো লাগে না শুধু হেতর কথা মনে হয় আই শুধু হেতরে টোগাই টোগাইতে টোগাইতে আমি হয়ে গেছি তুই জঙ্গলে কি করতেছেন আর বাইত কেউ জায়গা দেয় না বাইত বাইতে আই সিল্লাই হেতর লাই কান দিয়ে আল্লাই আর বাকি বার করে দিছে বাইতেই কি যে আপনি দি ছুড়ে লিপস্টিক দিয়ে দিয়েছে কিনা আই হেতলে হাজি হেতে আইবো আই হাজি থাই হারা দিন হেতে আনলে আইবো হেতরে সারে যদি অন্য কেউ আহে আর 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 কারোর ভালো লাগে না শুধু হেতরে ভালো লাগে আন্দরে হেতরে টুক আনি দেন আমরা হেতরে টুকে আনি দিতাম হ্যাঁ আন্দরে হেতরে টুক আনি হেতরে হেতরে ফাইলে আনলে কি আরবে আর আর কিছু লাগতো না হেতরে লই সারা জীবন থাকতাম সারা জীবন থাকবেন হ্যাঁ আন্দরে হেতরে টুক আনি দেন হেতরে হাইলে সারা জীবন থাকবেন আর কিরবেন লইয়া লইয়া কি আরবেন হেতরে কই হেতরে লই আই হেতরে লই ঘর সংসার করিয়াম আই থাকিকাম হেতর লগে হেতর লগে আপনি থাকবেন ঘর সংসার করিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আমরা চেষ্টা করব আপনার আপনার হেতানের খুঁজি বাইর করে দেওয়ার জন্য আমরা আমরাও চেষ্টা করিয়াম তো আপনি কি হেতানের ফাইলে কি আপনি কি হারারা খালি জরায় ধরে হুই থাকবেন ঘর সংসার করবেন জীবন থাকিকাম আর হোলা হাই নইব আই হেতর লগে থাকিকাম আই হেতর লগে থাকতাম চাই আপনারা একটু টুকু আনি দেন হেতরে আচ্ছা আনে আনের আমরা হেতারে আনি দিয়াম ঠিক আছে আনে হেতে হাইলে হেতারে আপনি কি ভালোবাসা দিবেন হেতারে আই আর বুকের মধ্যে জড়াই রাখিকাম আই হেতারে ছাটান ন আপনারা একটু আনি দেন বুকের মধ্যে জড়াই রাখবেন হ্যাঁ আর যত ভালোবাসা আছে আমি বেগিন দিয়ে দিয়াম হেতারে যত ভালোবাসা আছে বেগিন দিয়ে দিবেন হেতারে হ্যাঁ আচ্ছা আমরা তো দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দর খারাপ না আপনি হাগলের বেশে যে বসি এন বই আছেন আমরা তো আমরা তো অনেক ভাবে দেখছি অনেক ভাবে জানি বা অনেক 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 ভিডিওতে আমরা দেখছি যারা সুন্দরী মেয়ে আছে পাগলের বেশে বসে থাকে রাস্তাঘাটে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রেগনেন্ট হয়ে যায় তো তাদেরকে প্রেগনেন্ট করে কিছু রাস্তার কিছু ছেলেপেলে আছে তাদের সাথে মেলামেশা করে হয়তো সেই সুবাদে তারা প্রেগনেন্ট হয়ে যায় তো আপনার সঙ্গে যদি সেই ধরনের কোনো কিছু হয় তাহলে আপনি কি করবেন পাগল না আই ব্যাকেরে কি লাইম ব্যাকেরে হিডিয়াম আর কাছে কেউ আই থিত ন আপনি তো সুন্দর দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না তো অনেক অনেক নারীরা যারা আছে বা পাগলের বেশে থাকে তাদেরকে তো অনেক অনেক সময় অনেক ধরনের ছেলে রাস্তাঘাটে টোকাই মুকাই যারা আছে তারা তো তাদের সঙ্গে একটু খারাপ করার চেষ্টা করে তো সেই সুবাদে তারা অনেক সময় প্রেগনেন্ট হয়ে যায় আপনার সঙ্গে যদি সেগুলো কোনো কিছু হয় তাহলে আপনি কি করবেন আপনি তো সুন্দর দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না আপনি কি করবেন জানি না বলেন আপনি জানেন না স্টপ করেন স্টপ করে শুনেন আপনি কি করবেন আই তো জামাই লাই হাগল হয় না এটা অরিজিনাল হাগল না আপনি জামাই লাই হাগল আই আর জামাই লাই হাগল আরে আরে কে কিছু কইতে হইতো না তার মানে এগুলা করার সুযোগ নাই আপনার না হেগিন কইতে হইতো না আর লগে তো প্রিয় দর্শক দেশবাসী ভাই বোনেরা যারা রয়েছেন আন্নে জামাই যদি না আহে তাহলে কি আবার অন্য কারো লোকে যাবেন নি হ্যাঁ তো যদি না আহে যদি হাতের টোকাই না হয় তাইলে আই পছন্দ করি একজনের লইয়াম কি দেশি না বিদেশি আর দেশি লাগবে আর বিদেশি লাগতো না আর তুই হাতে চলে গেছি বিদেশ দেশি একজন টোকাই লইয়াম দেশ থাকি আমি হাতে আর কাছে থাকবো হাতের কি বিয়ে করবেন না হ্যাঁ হাতের আই বিয়ে করি আর কাছে রাখিকাম তো প্রিয় দেশবাসী ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আর একটি বিষয় হচ্ছে ভিডিওটি আমরা সমাজে শিক্ষণীয় একটি ভিডিও তৈরি করেছি তো এই ভিডিওটির মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উঠে যাও।